les applaudit bien fort. Concentration. Merci de vous asseoir. Le papa avec la chemise noire, est-ce qu'il y a moyen de s'asseoir? Non, il veut pas. Il veut rester debout. Merci. দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন হচ্ছে সকালবেলা, আর আপনারা তো নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে এটা স্কুলের ভিডিও। তো আজকে ছিল শনিবার আর জুন মাসের এক তারিখ। তো এখন তারিখ আর দিদারকে নিয়ে ওদের স্কুল পার্টিতে যাচ্ছি। তো এখন 10:30 বাজে, মানে 10:20 বাজে, আমাদের 10:30 মধ্যে থাকতে হবে। তো এখন সব বাচ্চারা নিচে ঢুকছে, ওদের ক্লাসরুম থেকে বের হয়ে আসছে, আর আমরাও ভিতরে ঢুকে যাব যেখানে প্রোগ্রামটা হবে। তো নিশা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে, ও যেখানেই যায় সবাই ওর সাথে অনেক কথা বলে, অনেক আদর করে ওকে। আর ওর প্রচুর গরম লেগে গিয়েছিল, এর কারণে ওর জুতা মোজা সব খুলে ফেলেছে ও। তো এখন হচ্ছে সবচেয়ে ছোট যে বাচ্চারা আছে, মানে স্কুলের প্রথম যে ক্লাসটা আছে, যেমন আমাদের বাংলাদেশে আছে প্লে, তো এরকম এখানে হচ্ছে ম্যাটারনাল ওয়ান। তো ওরা এখন ডান্স করছে আর কি, কিছুক্ষণ পরেই তারেক আসবে। আর প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে, টিচাররা শিখিয়ে দিচ্ছে। এখন হচ্ছে তারেকের ক্লাস উঠছে উপরে স্টেজে আর কি, আর সম্পূর্ণ স্কুলের সব গার্জিয়ানই কিন্তু এসেছে, কারণ শনিবারটা সবার অফিস আদালত বন্ধ থাকে, এর কারণে ওরা শনিবারটা প্রোগ্রামটা করেছে। তো তারেক স্টেজে প্রোগ্রাম করছে, আসলে ওর প্রোগ্রামটা দেখে আমার নিজেরই চোখে পানি চলে এসেছে, কেন সেটা আমি বলতে পারি না, আবার অনেকে কী ভাববে জানি না, কিন্তু আমি আমার মনের কথাটা শেয়ার করলাম, মানে আমি আমার চোখের পানিটা ধরে রাখতে পারিনি, কারণ তারেকের সাথে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেইটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল, যে আমার বাচ্চাটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, এর কারণে ওকে আজকে মানে এত খুশি দেখে আমার একেবারে কান্না চলে এসেছে, আমি কান্না থামাতে পারিনি। আর আমার সাথে একজন নেপালি আমার ফ্রেন্ড ছিল আর কি, তারেকের ক্লাসমেটের আম্মু, তো উনি আমাকে টিস্যু দিয়েছে, বলল যে কান্না করছেন কেন, বললাম না যে তারেকের অসুস্থের কথা মনে পড়ে গেল। তো তারেক কিন্তু খুব সুন্দর করে নাচতেছিল, একেবারেই করোনা নেই ও, আসলে আমি দাঁড়িয়েছি এই সাইডে আর ও ওই পাশে গিয়ে দাঁড়িয়েছে, এর কারণে ভালো করে মানে দেখা যাচ্ছে না, একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন, ও হচ্ছে একেবারে কর্নার সাইডটা, পিছনের দিকে কর্নার সাইডে। আমার যে কি ভালো লেগেছে যে ওকে এত খুশি দেখে, ও অনেক অনেক খুশি হয়েছে, কারণ ও আগে কখনোই এরকম স্টেজে উঠে কোনো পারফরমেন্স করেনি, তো এই প্রথম আর কি ও এরকম অনুষ্ঠান দেখলো, তো এর কারণে ও অনেক খুশি হয়েছে। আসলে সন্তানের খুশি দেখলেও মায়ের কিন্তু কান্না আসে, আবার সন্তানের কষ্ট দেখলেও কিন্তু মায়ের কান্না আসে, এটা তো নিয়ম। তো আজকে ওর খুশিটা দেখে আমার খুব শান্তি লেগেছে। তা আমি একটু জুম করে দেওয়ার চেষ্টা করেছি যাতে ওকে দেখা যায়। তো ও এখন বসলো, তো এখন ওর প্রোগ্রামটা কমপ্লিট শেষ। তো এখন আমরা বাহিরে চলে এসেছি, তো এটা হচ্ছে দিদারের ক্লাস, এখানে মোট 5টা ক্লাসের বেবিরা আছে, আর এই যে কালো রঙের জামাটা পরা, এটা দিদারের ক্লাস টিচার, এই ম্যাডামের নাম হচ্ছে ম্যাডাম ক্রিস্টাল। 5টা ক্লাসের বাচ্চা আছে,
আর দিদার তো একেবারে ওই সাইডে গিয়ে বসেছে, ওকে আমি মানে আমি নিজেই দেখতে পারছিলাম না। দিদারের বেলা আবার মনটা খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে তারেকের প্রোগ্রাম দেখতে দেখতে ওকে যে ক্লাসে দিব সেটাই আমি ভুলে গিয়েছি, আর ও নিজেও ম্যাডামকে খুঁজে পাচ্ছিল না যে ম্যাডাম কোথায় গিয়েছে। কিন্তু ওর ম্যাডাম সব বাচ্চাদেরকে রেডি করিয়ে দিচ্ছিল ওর ক্লাসেই, কিন্তু ও এটা জানতো না। ওর এক ক্লাসমেট আমাকে বলল যে সবাই তো উপরে রেডি হচ্ছে, তো যখন ওকে দিতে গেলাম তখন সবাই ওরা রেডি হয়ে গিয়েছে, তখন আর কি দিদারের রেডি হওয়ার জন্য লেট হয়ে গিয়েছে। এর কারণে দিদারের মনটা খুব খারাপ ছিল, আমারও খুব খারাপ লেগেছে এর কারণে। ও জাস্ট নর্মালভাবে টি শার্টটা পরে স্টেজে উঠেছে, ওর খুবই খারাপ লেগেছে। আসলে ও নিজেও জানে না যে ওর ক্লাসে সবাই রেডি হচ্ছে, আর এখন তারেকের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে, তো দিদারের প্রোগ্রামের জন্য আমরা ওয়েট করছিলাম। অন্যান্য ক্লাসের বাচ্চারা ড্যান্স করছে। আর নিশা তো দেখে হাতে তালি দিচ্ছে, কারণ সবাই হাতে তালি দিচ্ছিল, তো এটা দেখে সেও হাত তালি দিচ্ছে। আর এত মানুষ ছিল যে আমি বসার কোনো জায়গাই পাইনি, এর কারণে সম্পূর্ণ প্রোগ্রামে আমি দাঁড়িয়েছিলাম প্রায় 10:30 থেকে 1:30 পর্যন্ত, সম্পূর্ণ প্রোগ্রামটার মধ্যেই আমি দাঁড়িয়েছিলাম, ওরাও দাঁড়িয়েছিল। আর সকালবেলায় ওরা ঘুম থেকে উঠেছে লেট করে, তো নাস্তা না খেয়ে ওইখানে গিয়েছে, তাও আল্লাহ রহমতে তেমন বিরক্ত করেনি। তো নিশা তো দেখে দেখে তালি দিচ্ছে, এই তালির সিনটা আমি ভিডিও করেছি ওর আব্বুর জন্য, মানে ওর আব্বুকে দেখানোর জন্য যে মেয়ে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য। ও সব কিছু এখন বুঝে মাশাল্লাহ, আর হাসিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ও কতটুকু খুশি হয়েছে। ও খুবই খুবই খুশি হয়েছে এত ছোট ছোট বাচ্চাদেরকে দেখে। আর ও খুব মিশুক হয়েছে, মানে সবার সাথে দেখলে মিশতে চায়, মিশতে খুব পছন্দ করে মানুষের সাথে। আর তারেককে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি, ওর সাথে যেই মানে অরেঞ্জ কালার মহিলাটা বসেছিল উনি খুবই ভালো, উনি দেখেছে যে আমরা দাঁড়িয়েছিলাম এর কারণে তারেককে এনে বসিয়েছে ওনার পাশে। আর এখন হচ্ছে স্কুলের সবগুলো টিচার, আসলে আমি আসল মিউজিকটা দিতে পারিনি, মিউজিকগুলো এত সুন্দর ছিল খুবই ভালো লেগেছে, এখন সব টিচাররা আর কি পারফরম্যান্স করে দেখাচ্ছে গার্জিয়ানদের, এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবগুলো টিচার একসাথে, এখানে দিদারের ক্লাস টিচার আছে, দিদারের জিমের টিচার, দিদারের ফ্রান্স ভাষার টিচার। আর এখন যে কালো রঙের আসছে উনি পাখি সেজেছে, এটা দিদারের ক্লাস টিচার ম্যাডাম ক্রিস্টাল। আর এটা দিদারের গত বছরের ম্যাডাম ছিল, এই ম্যাডামের নাচটা খুবই সুন্দর ছিল, সবাই খুব জোরে হাততালি দিয়েছে, খুবই সুন্দর ছিল, উনি গাছ হয়েছেন আর কি। আর এটা হচ্ছে তারেকের গত বছরের ম্যাডাম, ওনার নাম হচ্ছে ম্যাডাম ফেদারিক। আর এটা হচ্ছে সম্পূর্ণ স্কুলের ম্যানেজার আর কি, অধ্যাপক যেটাকে বলা হয় সেটা, ম্যানেজার না আসলে, সরি, রেকর্ড করতে গেলে অনেক শব্দই মনে আসে না। আর এটা হচ্ছে দিদারের ফ্রান্স ভাষার টিচার। এইটা কোন ক্লাসের টিচার আমি বলতে পারি না, তো ওনাদের প্রোগ্রামটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবাই খুব খুশি হয়েছে, খুবই খুবই ভালো লেগেছে। আসলে মনে হচ্ছিল যে আজকেই ঈদ, মানে বাচ্চাদের জন্য আর কি বললাম। আর সব বাচ্চারা বসে কিন্তু টিচারদের এই পারফরম্যান্স দেখছে, বাচ্চারাও খুব খুশি হয়েছে। আর আমিও কিন্তু এই প্রথম এরকম অনুষ্ঠান দেখলাম, আগে কখনোই দেখিনি, খুব খুব বেশি ভালো লেগেছে।
আর ওর আব্বু কিন্তু ছিল না, ওর আব্বু জব ছিল, তো এর কারণে ওর আব্বু আসতে পারেনি। তো এখন প্রোগ্রামটা শেষ, সবাই এখন পার্টি করতেছে। এখানে হচ্ছে বারবিকিউ করেছিল, চিকেন বিফ অনেক কিছুই, কিন্তু খাবারটা কিনে খেতে হবে নিয়ম করেছে। তো সবাই রোদের মধ্যে বসে তারপর খাবার কিনে খাচ্ছিল, কিন্তু এগুলো তো হালাল ছিল না। তার কারণে আমি ওদেরকে পার্কে এনে আইসক্রিম কিনে দিয়েছি, কারণ গরম ছিল প্রচুর। তো আমি এখন ওদেরকে বাসায় গিয়ে খাওয়াই দিব, আর এখন ওদেরকে আইসক্রিম খাওয়ার জন্য নিয়ে এসেছি, কারণ ওগুলো খাবার হালাল ছিল না, ওগুলো খাওয়ানো সম্ভব ছিল না, এটা বুঝিয়ে তারপর বলে নিয়ে এসেছি। জাস্ট জুস কিনে দিয়েছিলাম আমি ওইখান থেকে। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।